আমি সম্প্রতি আপনাদের এখানে একটা অভিযোগ আবেদন করেছি, সেটা হচ্ছে যে আমার গানগুলো যেন আমার অনুমতিহীন ভাবে কোনো মানুষ, সেটা অরিজিনাল গায়ক হোক আর যেই হোক, যেন কোনো জায়গায় পারফর্ম করতে না পারে। এখন এই গান সংক্রান্ত আমার একটা অভিযোগ হাইকোর্টে আছে, কিন্তু সেটার কোনো সমাধান এখনো হয়নি, এবং সেটা হাইকোর্টে বিচারাধীন নয়, একটি নির্দিষ্ট আদেশের জন্য আমরা ওয়েট করছি যে আমার এই মামলাটা কোন কোর্টে দেখা হবে বা কে বিচার করবেন। তো এই অবস্থায় কি আমি এই গানগুলো নিষিদ্ধকরণের জন্য বা যতদিন মামলাটা চলবে ততদিন পর্যন্ত এই গানটা কোথাও পারফর্ম না করার জন্য আপনার কাছ থেকে কোন নির্দেশনা পাওয়ার সুযোগ আছে কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এটার রেজিস্ট্রেশন, কপিরাইট রেজিস্ট্রেশন কার নামে? আর এটার গীতিকার সুরকার হিসেবে কপিরাইট রেজিস্ট্রেশন আমার নামে। আচ্ছা, ওয়েট, আপনি এটা দিতে পারেন, কারণ আমরা কপিরাইট প্রোটেকশন, কিন্তু এখানে একটা বিষয় আছে, হাইকোর্টে কোন স্টেজে কিভাবে গেছেন ওই বিষয়গুলো আমরা পরীক্ষা করে দেখব। আবার হাইকোর্টের কোনো পেন্ডিং বিষয় থাকলে সেখানে বা অন্য কোনো কোর্টে যদি থাকে সেটার উপরে আমরা কোনো ধরনের ইনভলভ হওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে না। এবং অনেক ক্ষেত্রে এটা মানে আপনি হয়তো জানেন, আমার ব্যারিস্টার সালে আরো ভালো ভালো বলতে পারবেন, একই ইস্যু নিয়ে আপনি দুটো কোর্টে আপনি মামলা চালাতে পারেন, একটা কোর্টে স্পেসিফিক কোর্টে। দুটো ইস্যু তো, দুটো তো দুই ইস্যু, একটা হচ্ছে যে যেহেতু কপিরাইট ইনফ্রিংমেন্ট যেটা, সেটা আমি একটা মামলা করেছি ধরেন, বা সেটা ক্ষতিপূরণের জন্য মামলা করেছি, সেটা এক বিষয়। আর আমার যে কপিরাইট করা আছে সেটা আমার অধিকার সংরক্ষণের জন্য কোনো নির্দেশনা সেটা দিতে পারেন কিনা, কারণ সেটা তো অন্য কোর্টে আমি আবেদন করিনি। এবং সবগুলো রিসোর্স কিন্তু এবং পাওয়ার কিন্তু মোরালে দেয়া আছে, কিন্তু কিটুম ভাই মেইন বিষয় যেটা সেটা হচ্ছে আপনি যখন কারো এগেনস্ট নিষেধাজ্ঞা চাইবেন তখন ইউ হ্যাভ টু স্পেসিফাই যে আপনি কার এগেন্সটে চাচ্ছেন, কোন ইভেন্টের এগেন্সটে চাচ্ছেন। একেবারে ওভারঅল এইরকম আপনার ব্লাইন্ড অর্ডার আসলে কোর্ট কখনো দেয় না, তো এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে এই কপিরাইট রেজিস্টার বরাবর যে এবং পরবর্তীতে কপিরাইট বোর্ড বরাবর যে পাওয়ারগুলো দেয়া, আপনার কিন্তু মানে হিউজ পাওয়ার, সিভিল পাওয়ার। আপনি যেহেতু সিভিল পাওয়ার পুরোপুরি দেয়া আছে এবং বোর্ডের, কপিরাইট বোর্ডের যেই আপনার লেভেলটা শুরু করতে হবে হাইকোর্টে। আপনার যেটা পেন্ডিং সেটা হচ্ছে নিচের কোর্টে আপনি আরেকটা মানে ই করেছেন, মামলা করেছেন, যেটার একটা অন্তর্বর্তীকালীন অর্ডারের এগেন্সে আপনি হাইকোর্টে গিয়েছেন এইটার আপনি ডেটটা আপনি সেটল করার জন্য। এখন আপনি যদি ডিরেক্টলি কারো এগেন্সে স্পেসিফিক কোনো এলিগেশন নিয়ে কপিরাইট আপনি ইনফ্রিনজেন্টের এগেন্সে কপিরাইট রেজিস্টার বরাবর অ্যাপ্লিকেশন করেন, এই ক্ষেত্রে আইন কিন্তু পাওয়ার দেওয়া আছে যে তাকে আপনার প্রতিরোধ করার জন্য যা যা করান। এবং ইনফ্যাক্ট এই ক্ষেত্রে কিন্তু সেকশন 93 হচ্ছে দ্য বেস্ট টুল, এই ক্ষেত্রে সেকশন 93 ওয়াইজ যদি আপনার ই করে মানে আপনি যদি নক করেন রেজিস্টার পুলিশ বা সংশ্লিষ্ট যদি থানা তাদের যদি ইনফর্ম করে, তারা কিন্তু একেবারে শুধুমাত্র আপনার কপিরাইটের যেই মানে কাউন্টারফিটের যেই ডুপ্লিকেসি বা ডুপ্লিকেট যেই ইগুলো হচ্ছে আর কি রিপ্রোডাকশনগুলো হচ্ছে সেগুলো সিজ করতে পারবে এবং রিলেটেড যন্ত্রপাতিও সিজ করে নিয়ে আসতে পারবে। এখন আপনি যদি আপনার দেখেন এই এই ইনিশিয়াল সাপোর্টটা দেওয়ার মতো সব মেকানিজম কিন্তু আপনার কপিরাইট অধিদপ্তরকে দেয়া আছে, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি তাকে জেল জরিমানার একটা বিষয় বা উই ইন্ডিয়াতে নেবেন, তাহলে কিন্তু আপনার ফৌজদারি মামলায় যেতে হবে। এবং যদি আপনি ফাইনালি মনে করেন যে আপনার একটা ইরিপারেবল লস হয়েছে, ফর এক্সাম্পল আপনি 200 কোটি টাকার একটা ক্লেম করতে পারেন, কারণ এগুলো পিটিভ ওয়ার্ক, পিটিভ ওয়ার্কের ভ্যালু হচ্ছে আনলিমিটেড। কোন আপনি যদি মনে করেন 200 কোটি টাকার আপনি ক্লেম করবেন, ইউ ক্যান গো বিফোর দ্য সিভিল কোর্ট, আপনার ডিস্ট্রিক্ট জাজ কোর্টে গিয়ে আপনি ক্ষতিপূরণের মামলা ফাইল করতে পারেন। তো আপনি অধিদপ্তরে গেলে আমার মনে হয় যে আপনি বেনিফিটেড হবেন না।